हेलो फ्रेंड्स, वेलकम टू एमएम इंस्टीट्यूशन। दिस इज मनोय। आशा करी तुम्हारा खूब भालो आछो। तो एखनकार टपिक हच्छे तुम्हारे असाइनमेंट कबे देबे आर फाइनल एग्जाम कबे होबे, एई दुटो विषयेर उपर आलोकपात करब बा जोर देब। तो तार आगे बोले रखी, जदि आमार चैनले नतून हो थाको तो प्लिज सबसक्राइब कर दिओ। आमादेर जो अफिसियल वेबसाइट आछे mminstitution.com, तुम्हारा जाओ ओखाने डेली चेक करो। तुम्हारे असाइनमेंटेर अन्सार पत्र, जरा फ्रीते अन्सार चाओ, जरा जादेर पेड सपोर्ट নিতে পারছো না বা প্রবলেম আছে, তারা কিন্তু ফ্রিতে ওখান থেকে তোমরা সাপোর্ট পেতে পারবে। আমাদের এই আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এই সাইডে গিয়ে তোমরা এখান থেকে ফ্রিতে অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্র ম্যাক্সিমামটাই পেয়ে যাবে। তো অবশ্যই ভিজিট করো, ডেলি ভিজিট করো। আগের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো এখানে আপলোড করে দেওয়া আছে, তোমরা চাইলে ওটাও নিতে পারো। এই নিয়ে আমি আলাদা কোনো একদিন ভিডিও বানাবো। তো এখন মেন টপিকে যা যাক। ফার্স্ট প্রথম অ্যাসাইনমেন্ট কবে দেবে, দেখো অ্যাসাইনমেন্ট কবে দেবে এটা শুধুমাত্র আইডিয়া করা যাচ্ছে 28 তারিখ, অর্থাৎ কালকে তোমাদের যে সাবমিশন স্লিপটা ডাউনলোড করা যাবে এর উপর ভিত্তি করে একটা আইডিয়া করা যাচ্ছে যে তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক হতে পারে। কারণ কি, বিগত যে 3 বছর তোমাদের অনলাইন পরীক্ষা বা যে অনলাইন অ্যাসাইনমেন্ট হয়েছে তার উপর ভিত্তি করে বলা যেতেই পারে। কারণ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের ডাউনলোডের 2 থেকে 3 দিন পরেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই বছর তো এখনও দেয়নি, আগে তো ইনস্ট্রাকশান দিত, আমি অলরেডি ভিডিওতে বলেছি। তাও একটা আইডিয়া করা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ বেরোতে পারে। এবার অনেকে প্রশ্ন হচ্ছে ফাইনাল এক্সামটা কবে হবে। আমি এইটা নিয়েও আগে ভিডিও বানিয়েছি একটা আইডিয়ার উপর ভিত্তি করে। এখন যেহেতু একটা তথ্য পাওয়া গেছে যে 28 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বেরোচ্ছে, এই যে তথ্যটা পাওয়া গেছে এর উপর ভিত্তি করে কিন্তু একটা লজিক্যাল ফ্যাক্ট বা লজিক্যাল ডেট আসতে পারে। যেমন ধরো 28 তারিখ যদি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয়, তার 3-4 দিন পরই তোমাদের অ্যাসাইনমেন্ট বেরিয়ে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট ধরো 1 সপ্তাহ হচ্ছে, যদি আমি 1 সপ্তাহ হয় তাও আমি জুলাইয়ের 10 দিন ধরে রাখলাম। তো জুলাইয়ের 10 দিন যদি হয় তার 1 সপ্তাহের পর, মানে 1 সপ্তাহের মধ্যে তোমাদের ওটা ডাউনলোড করতে পারবে, আর ডাউনলোডের 2-3 দিন পর আবার পরীক্ষার নোটিফিকেশান জারি করবে। মানে ধরে রাখো যদি 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন যদি কমপ্লিট হয়ে যায়, পুরো প্রক্রিয়াটা যদি কমপ্লিট হয়ে যায়, তার 10 দিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা চালু হয়ে যাবে, ফাইনাল পরীক্ষাটা। অর্থাৎ তোমাদের ধরে রাখতে পারো 20 তারিখ, তাই 3rd উইক। আমি আমার লজিক্যাল মাইন্ডে বলছে ফার্স্ট উইক যদি অ্যাসাইনমেন্ট বেরোয় তো 3rd উইক, অর্থাৎ প্রায় ধরতে পারো 21 দিন পর, 21-22 দিন পর 3rd উইক যাচ্ছে, ওই সময় করে তোমাদের ফাইনাল এক্সামটা হবে। আর ফাইনাল এক্সামটাও তাই 7 দিন ধরেই হবে, 1 সপ্তাহ কমপ্লিট হবে, অনলাইনে হবে, আর 7 দিন পর আবার তোমাদের ডাউনলোড প্রক্রিয়া আসবে। তাই টোটাল বিষয়টা মোটামুটি আইডিয়া করা যাচ্ছে 1 মান্থের মধ্যে, অর্থাৎ তোমাদের জুলাইয়ের মধ্যে কিন্তু ফাইনাল এক্সাম প্লাস অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে, 28 তারিখের ভিত্তি করে বলা যাচ্ছে। বাকি লেটস সি, হোপ ফর দ্য বেস্ট কী হয়, কারণ জুলাইয়ের মধ্যে কমপ্লিট করলে তোমার নিউ সিজন ঘুরবে, আর আগস্টের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে। কারণ আগস্ট রেজাল্ট পাবলিশ করলে তবে পিজিতে ক্যান্ডিডেটরা পিজিতে ভর্তি হতে পারবে, পিজি প্রক্রিয়া শুরু হবে, তাই না? প্রত্যেকটাই ইন্টারকানেক্টেড আছে, তাই লজিক্যালি ভাবে দেখলে এটাই উঠে আসছে। বাকি হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ইউনিভার্সিটি কী করে। আর এর সাথে বলবো আমাদের অ্যাসাইনমেন্ট বুকিং, এক্সাম বুকিং চলছে, চাইলে তোমরা নিতে পারো, সাপোর্ট নিতে পারো। যারা যারা ইন্টারেস্টেড, যারা ফ্রিতে চাও তারা আমাদের অফিসিয়াল সাইট সার্চ করো, আর যারা অ্যাকচুয়ালি নিতে চাও, যারা সাপোর্ট নিতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা এখানেও দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটুকু একটা আপডেট দেওয়া ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।